কিছুদিন ধরে আমি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখছি যে বিভিন্ন গাড়িতে টু হুইলারে বিশেষ করে প্রবলেম দেখা দিচ্ছে, কারোর মিটার কনসোলে লাইট ধুমধাম ব্লিং করছে, তো কারোর স্পিডোমিটার ধুমাধুম বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারোর ইন্ডিকেটারের আলো জ্বলে উঠছে, বা কারোর হর্ন প্যাঁ করে আওয়াজ করছে, কারোর স্টার্টিংয়ের প্রবলেম হচ্ছে, কারোর গাড়ি নক করছে। তো এই প্রবলেমগুলো বিশেষ করে বর্ষাকালে বিশেষ করে হয়। মানে কেন হয়, কখনো ভেবে দেখেছো কেন হয়? আর এই সমস্যাগুলো যখন হয় তোমরা তখন দিশেহারা হয়ে পড়ো যে কী প্রবলেম হলো, একে জিজ্ঞেস করো ওকে জিজ্ঞেস করো যে প্রবলেমটা হলো কি, হঠাৎ আমার সুস্থ গাড়ি এরমভাবে বিগড়ে যাচ্ছে কেন, ভূতের মতো লাইট জ্বলে উঠছে, কখনো মিটার কনসোলে স্পিডোমিটার বেড়ে যাচ্ছে, কখনো হর্ন একা একা বেজে উঠছে। তোমরা ভাবো গাড়ির মেজর কোনো প্রবলেম হয়ে গেছে, রাতের ঘুম উড়িয়ে ফেলো। প্রবলেমটা হয় ম্যাক্সিমাম 80% ক্ষেত্রে হয় সেন্সারগুলোতে জল ঢুকে যায়, বা যেই জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে, প্লাগের জয়েন্টগুলোতে জল ঢুকে যায়। জল ঢুকে গিয়ে শর্ট সার্কিট তৈরি করে এবং তার জন্যে এই সমস্ত কুকৃতিগুলো হতে শুরু করে। তো এটা কোনো মেজর প্রবলেম না, কিন্তু তুমি যখন শোরুমে নিয়ে যাবে তখন ওরা মেজর প্রবলেম ক্রিয়েট করে লম্বা চওড়া একটা বিল তোমাকে দেবে, কারণ অলরেডি হতে পারে তোমার সেন্সারটা খারাপ হয়ে গেছে বা কিছুদিন পর জল শুকিয়ে গেলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যেতে পারে, কিন্তু তুমি বুঝতে পারো না, তুমি শোরুমে নিয়ে যাও লম্বা চওড়া একটা বিল ধরিয়ে দেয়। তো এই প্রবলেমগুলো তোমরা এখন ভাবছো যে বৃষ্টিতে ভিজে হয় না, বৃষ্টিতে ভিজার জন্য এই ক্ষেত্রে তোমাকে আমি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃষ্টিতে ভিজার জন্য হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আমরা গাড়ি যে ওয়াশ করি তার জন্য হয়, কারণ বর্ষাকাল প্রচণ্ড বাইকে ময়লা ফয়লা হয়, রাস্তা বেড়াতেই হয় প্রচুর কাদা ময়লা হয়, এবং সেইগুলোকে ধোয়ার জন্য আমরা যখন বিভিন্ন সার্ভিস সেন্টারে বা বিভিন্ন যেখানে ওয়াশ সেন্টার আছে সেখানে দিই, তখন ওরা ওই ফোর্সে জলে এদিক সেদিকে যেদিকে খুশি জল স্প্রে করে। মেনলি আমাদের গাড়ির যে সেন্সারগুলো বা জয়েন্টগুলো, মেন জয়েন্টগুলো যে থাকে, তারের যে জয়েন্টগুলো থাকে সামনে হেড, মানে যে গাড়ির যে হেডলাইট আছে ওর ব্যাকসাইডে থাকে, কিছু থাকে যে সিটের সামনে যে সিট আছে সেইখানে থাকে, পেছনের সিটের নিচে থাকে, কোনো গাড়ির তেল অয়েল যে ট্যাঙ্ক আছে ফুয়েল পাম্প বা এই সমস্ত কিছু অয়েল ট্যাঙ্কের ঠিক নিচে থাকে। কিন্তু ওরা যখন ধোয়ে, এত ওরা টেকনিক্যাল না, তো ওরা কী করে জলের পাইপ দিয়ে ইঞ্জিনের তলা দিয়ে সিটের তলা দিয়ে ওপর দিয়ে নিচ দিয়ে যেদিক দিয়ে খুশি পুরো ফুল ফোর্সে জল স্প্রে করছে। একটা কথা মাথায় রাখো, তোমার গাড়ি বা বাইক ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার প্রুফ কিন্তু নয়, গাড়ি বা বাইক আবার বলি ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার প্রুফ নয়। তো তোমরা কী করছো, অত ফোর্সে তোমরা ওখানে স্প্রে করছো, বৃষ্টির জল ওপর থেকে পড়ে, সেইভাবেই গাড়ির ইঞ্জিনিয়াররা বা বাইকের ইঞ্জিনিয়াররা বাইক বানায়, ওপর থেকে পড়ে, কখনো তলা দিয়ে ওঠে না বা নিচ দিয়ে ওঠে না বা সাইড দিয়ে একদম অত স্পিডে ঢোকে না। তো তোমরা কী করছো, নিজের অজান্তেই পয়সা দিয়ে ভুল জিনিসটা করাচ্ছ। তো আমার কথা যদি শোনো তাহলে আমি বলি যে ঘন ঘন বর্ষাকালে বাইক ওয়াশ করা বন্ধ করো, থাক না একটু ময়লা, ওপর দিকটা পয়সা করে নাও বাড়িতে ভিজে কাপড় দিয়ে, তাহলেই তো হবে। আর যদি ওয়াশ করাতেই হয় তাহলে সামনে দাঁড়িয়ে একদম গাড়ি ওয়াশ হচ্ছে, তুমি সামনে দাঁড়িয়ে একদম সিগারেট না ফুঁকে, বন্ধুদের সঙ্গে না গেজিয়ে, মোবাইল না খুঁচিয়ে না একটু দেখো যে কীভাবে জল স্প্রে করছে। দরকার হলে তুমি বলো, ভাই তুই এখানে এই জল স্প্রেশার করিস না, এরকম তলা দিয়ে স্প্রেশার করিস না, এরকম হেডে জল স্প্রেশার করিস না, এগুলো তুমি বলো, কারণ জিনিসটা তোমার, ক্ষতি হলে তোমারই হবে। আর সবশেষে একটা ছোট টিপস দিয়ে যাই, প্রচণ্ড বৃষ্টিতে যখন ভিজে যায় আমার বাইক তখন আমি কী করি, এরকম একটা জিনিস রাখি, এটা হলো লেন্স, ক্যামেরার লেন্স পরিষ্কার করার জিনিস, মানে হাওয়া যে ব্লোয়ার, একটা হাওয়া স্প্রে হয়। তো আমার বাড়িতে ভ্যাকুম ক্লিনার নেই, তো প্রচণ্ড বৃষ্টিতে যখন ভিজে যায় বা গাড়িটা যখন ওয়াশ করি বাড়িতে তখন কী করি, এইটা দিয়ে ওই সুইচের যেই খাঁচগুলো আছে যেখানে জল ঢুকে যেতে পারে সেখানে একটু এরমভাবে হাওয়া দিয়ে যেটুকুটা জল থাকে বেরিয়ে আসে, তো বার করে দিই। তো তোমরা এরকম পারলে করতে পারো, বা যাদের বাড়িতে ভ্যাকুম ক্লিনার আছে ভ্যাকুম ক্লিনার দিয়ে সুইচগুলো, তেলের ট্যাঙ্কের ওই চাবি যেখানে ঢোকায় সেই জায়গাটা, তারপর হেডে যেখানে চাবি ঢোকাও ওই জায়গাগুলো একটু একটু স্প্রে করে দিও, তাতে যেই জলগুলো ভেতরে 4-5 ফোঁটা জমে থাকে সেই জলগুলো বেরিয়ে চলে আসবে। তো সবাই ভালো থেকো, নিজের ভালোবাসার জিনিসকে নিজের নিজেই খেয়াল রেখো, টাটা।